লুপা তালুকদার পথশিশু জিনিয়াকে পাচার করতে চেয়েছিলেন, এজন্য পথশিশুটির নাম পাল্টাতে চেয়েছিলেন তিনি। যমুনা টিভিকে এই কথা জানিয়েছে জিনিয়া। এখন আবার আগের মতোই বিশ্ববিদ্যালয় এলাকায় ফুল বিক্রি করছে সে। জানা গেল জিনিয়া উদ্ধার অভিযানে পুলিশের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাতের। ঘটনার পর থেকেই হন্যে হয়ে চেষ্টা চালান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুল বিক্রি করছে পথশিশু জিনিয়া। অপহরণের আগেও এই কাজই করে আসছিল সে। গত 1 সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে অপহরণ করে লোপা তালুকদার। উদ্দেশ্য ছিল পাচার করা। হুস্কারি না দিছে, আমি সামনে গেছি, সামনে কোকি 200 টিয়া দেন তো তো সামনে সামনে গেছি, তারপর আমার গাড়ি টুটে নিয়ে গেছে। 200 টাকা দিবে বলে হুস্কা দিয়ে তাকে বলেছে, তাকে বড় করবে, তাকে ভালো খেতে দিবে, থাকতে দিবে, তার মার কাছে যেতে দিবে, কিন্তু তাকে নেওয়া তো তাকে আটকে রেখেছিল এবং তার নাম পরিবর্তন করে রেখেছিল। মায়ের জিডির সূত্র ধরে জিনিয়াকে উদ্ধারে নেমেছিল গোয়েন্দা পুলিশ। অপহরণের সময় শিশুটিকে ফুচকার প্রলোভন দেখিয়েছিলেন লোপা। 2 দিনের রিমান্ডে দিয়েছেন আরও ভয়ঙ্কর তথ্য। অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে এমন অভিযোগ আছে, বিভিন্ন প্রতারণা করেছেন এবং তার ব্যক্তিগত জীবনও যথেষ্ট উশৃঙ্খল পর্যায়ের, এবং সে এই দলীয় পরিচয় ব্যবহার করে সে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিল। জিনিয়া উদ্ধার অভিযানে পুলিশের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরাফাত। খোঁজাখুঁজির অংশ হিসেবে তিনি কথা বলেন ফুচকা বিক্রেতা মিজানের সাথে। একদল বলছিল মাইক্রোবাসে করে উঠে নিয়ে গেছে, কেউ বলতেছিল ছিল যে কয়েকজন ছেলে এসে তারা উঠে নিয়ে গেছে, কেউ বলছে কয়েকজন মহিলা আসছে। আস্তে আস্তে একজন একজনকে জিজ্ঞাসা করা শুরু করলাম। জিজ্ঞাসা করতে 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 এরপরে একজনকে পেলাম, যে নিজাম, চটপটি বিক্রেতা। জিনিয়ার মা আসছে, বলতেছে জিনিয়া তুই ফুল বিক্রি করছিস, এখানে বসে রয়েছিস কেন, তাড়াতাড়ি যা ফুল বিক্রি কর। পরবর্তীতে ওই দুইটা মেয়ের ভিতরে যে কালো মেয়েটা, উনি বললো যে আপু আপনার মেয়েটাকে আমাকে দিয়ে দেন, আমি ওনাকে নিয়ে যাই, ভালো পরিবেশে রাখবো, পড়ালেখা শিখাবো। ফুচকা বিক্রেতার কথার সূত্র ধরে ঘন্টার পর ঘন্টা সূক্ষ্মভাবে ঘটনাস্থল ও আশেপাশের কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ দেখেন আরাফাত। সবগুলো জিনিসকে একসাথে করছি, করে তারপরে দেখলাম যে আসল ঘটনাটা কি। যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের সবাইকে নিয়ে শাহবাগ থানায় বসে তাদেরকে দেখাই এবং তারা ওভার শিওর হয়েছে এবং কনফার্ম করেছে না, এটা 100% যে এই দুজন মহিলাই ছিল। নারায়ণগঞ্জের লোকেশন নিশ্চিত হওয়ার পরও লোপাকে ধরতে বেশ বেগ পেতে হয় গোয়েন্দা পুলিশকে। সাব্বির আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।